আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। ক্যাপচা এন্ট্রি জব, ডাটা এন্ট্রি জব, পেজ টাইপিং জব, ফর্ম ফিলিং জব এবং স্নিপেট এন্ট্রি জব, এই পাঁচ ক্যাটাগরির জবগুলো সাধারণত বেসিক্যালি তাদের জন্য যারা একেবারেই নতুন অথবা ফ্রেশ অথবা আনএমপ্লয়েড অথবা বাড়তি ইনকাম যাদের জন্য একেবারেই জরুরি। আজকের ভিডিওতে আমি পুরোপুরি শেয়ার করব যে একটি ট্রাস্টেড ওয়েবসাইট, যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনি খুব সহজেই পাঁচটি ওয়ার্ক করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। যদি এটি একটি ইন্ডিয়ান ওয়েবসাইট, আপনি যে কোনো প্রান্ত থেকে বসে কাজগুলো শুরু করতে পারবেন মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলের মধ্যে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আমি অনুরোধ জানাবো যে আমার প্লেলিস্টের মধ্যে ক্লিক করে স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিওগুলো দেখে আসবেন, কেননা এখানে এমন কিছু ইউনিক ভিডিও দেওয়া রয়েছে যেগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না এবং আপনি ঘুরে দাঁড়াতে পারেন অথবা আপনি আপনার জীবনকে চেঞ্জ করে নিতে পারেন আমার প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো দেখে। সুতরাং আমি অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখার জন্য এবং পাশাপাশি আপনি বেশি বেশি শেয়ার দেন যাতে করে আপনার মতো সবাই উপকৃত হতে পারে, কেননা আমার চ্যানেলের মধ্যে আমি সবসময় ফ্রি ভিডিওগুলো বা ফ্রি যে আর্নিং প্রসেসগুলো রয়েছে সেই আর্নিং প্রসেসগুলো বলার বা শেয়ার করার চেষ্টা করি। সো ফিরছি একটু পরে, সাথেই থাক চলে এসেছি কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটটি 2021 সালে যাত্রা শুরু করেছে এবং পাশাপাশি বিশেষ করে যেহেতু এটি ইন্ডিয়ান ওয়েবসাইট সুতরাং ইন্ডিয়ানরাই বেশি কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইন্ডিয়ান না হলেও ইন্ডিয়ার বাইরে অনেক পিপলরা কিন্তু এখানে কাজ করছে এবং এখানে প্রায় এই পরিমাণ ইউজার কাজ করছে এবং 8 crore প্লাস ডকস আপলোডেড হয়েছে এবং ওয়ার্কিং 24 আওয়ার্স এবং 340 কর্পোরেটস এখানে রয়েছে। এবং পাশাপাশি আপনি যদি একটু উপরে চলে আসেন তাদের ভিশন এবং মিশন ক্লিয়ার, গ্যাট ফ্রি ট্রায়াল, স্টার্ট ওয়ার্কিং, গ্যাট পেমেন্ট, তিনটি স্টেপ পার করলে কিন্তু আপনি অনায়াসে এই ওয়েবসাইটটির সাথে কানেক্টেড হতে পারবেন এবং আপনি অনায়াসে এই ওয়েবসাইটটির মধ্যে কাজ শুরু করার পূর্বে যে বৈশিষ্ট্যগুলো আপনাকে সত্যি বিমোহিত করবে, প্রথমত হচ্ছে আপনার কোনো স্কিলের প্রয়োজন হবে না, 100% জেনুইন ওয়ার্ক এবং নো হাই এডুকেটেড এডুকেশন রিকোয়ার্ড এবং এনি ওয়ান ক্যান রেজিস্টার অ্যান্ড স্টার্ট আর্নিং। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনি দুটো অপশন দেখতে পাবেন, প্রথমত হচ্ছে যে আপনি রেজিস্টার বাটন খুঁজে পাবেন, এরপরে আপনি যদি ইতিমধ্যে এখানে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করেন থাকেন তাহলে অবশ্যই আপনি লগ ইন করে ফেলতে পারবেন। ধরুন আপনি একেবারে নতুন তাহলে আপনাকে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে সেই ইনফরমেশনগুলো আমি শেয়ার করছি অ্যাট এ গ্ল্যান্স। প্রথমত যখন আপনি এখানে ক্লিক করবেন, ফুল নেম, ইমেল আইডি, নিউ পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, এরপর কান্ট্রি, কান্ট্রি এখানে নেপাল রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, উগান্ডা রয়েছে, নাইজেরিয়া, আদার রয়েছে। আপনি এই যে কোনো একটি না হলেও আদারে দিয়ে কিন্তু আপনি সাইন আপ করে নিতে পারেন এবং আপনি সিটি দেবেন, আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটি দেবেন। ধরুন আমি বাংলাদেশের চট্টগ্রামে বসবাস করি সুতরাং চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম। এরপর এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সে ক্লিক করার পরে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যে ইন্টারফেসে চলে আসবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, তার মানে আপনাকে লগ ইন করতে হবে, তার মানে আপনি যে ইমেল দিয়ে লগ ইন করেছেন সেই ইমেল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে মূল ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন 10 রুপি কিন্তু তারা আপনাকে ফ্রি দেবে। সো তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, এই কান্ট্রির এই ওয়েবসাইটের মধ্যে কোন কোন কান্ট্রির পিপলরা কাজ করছে জাস্ট একটু অ্যাট এ গ্ল্যান্স দেখে নেওয়া যাক। এই ওয়েবসাইটের গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সব কিছু দেখতে পাচ্ছেন এবং ইন্ডিয়ার মধ্যে এটি প্রায় 11,417 নাম্বারে রয়েছে। পাশাপাশি গ্লোবাল কান্ট্রি র্যাঙ্ক একসাথে দেখতে পাচ্ছেন এবং কোন কান্ট্রির পিপলরা এই ওয়েবসাইটের মধ্যে কাজ করছে আপনি যদি দেখতে চান তাহলে আপনি সরাসরি নিচে চলে আসবেন। ইন্ডিয়া, পাকিস্তান, কঙ্গো, তারপর ব্রাজিল, ইউনাইটেড স্টেটের মতো পিপলরা কিন্তু এখানে কাজ করছে। সুতরাং আপনি বাংলাদেশে বসেও কিন্তু কাজ করতে পারবেন বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কাজ শুরু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনি এগিয়ে যেতে পারেন। প্রথমত আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে কাজ শুরু করতে হলে যে কাজগুলো আপনি করতে পারবেন সেগুলো হচ্ছে ক্যাপচা এন্ট্রি, তারপর স্নিপেট এন্ট্রি জব, তারপর ফর্ম ফিলিং জব, পেজ টাইপিং জব, এরপর রয়েছে ডাটা এন্ট্রি জব। সো যে সিম্পল কাজটি দিয়ে আপনি শুরু করতে পারেন সেটি হচ্ছে যে ক্যাপচা টাইপিং জব। ক্যাপচা টাইপিং জব এমন একটি জব যে জবটি করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতা, কোনো রকম এক্সপিরিয়েন্স অথবা কোনো রকম ইনভেস্টমেন্ট অথবা কারো হেল্পের প্রয়োজন হবে না। জাস্ট আপনি আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনি মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অনায়াসেই করে নিতে পারবেন সেই কাজগুলো। সো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি।
সো আমি যখন ডাটা ক্যাপচা এন্ট্রি জবের মধ্যে ক্লিক করলাম, এই যে ক্যাপচা এন্ট্রি জব, ক্যাপচা এন্ট্রি জবের মধ্যে ক্লিক করার পরে সরাসরি আমাকে এই পেজের মধ্যে নিয়ে আসলো। এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন যে হাউ মেনি ক্যাপচা ইউ ক্যান এন্টার ইন ওয়ান আওয়ার। আপনি ওয়ান আওয়ারের মধ্যে 1000, 2000, 3000, 4000, 5000 আপনারা যারা টাইপিংয়ে ওস্তাদ বা টাইপিংয়ে যারা দক্ষ তাদের জন্য এই ওয়েবসাইটে কাজ করা অত্যন্ত সহজ। সো এখানে দেখতে পাচ্ছেন যখন আমি 1000 ক্যাপচা ফিল আপ করেছি এক ঘন্টার মধ্যে, তখন তারা কিন্তু আমার পেমেন্ট দিবে ডেইলি আর্নিং 320 রুপি, এরপরে উইকলি 2240, এরপরে মান্থলি আর্নিং হচ্ছে 9600 রুপি। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি যদি এখানে ক্যাপচাটা সিলেক্ট করে দেন, আপনি কী পরিমাণ ক্যাপচা এক ঘন্টার মধ্যে ফিল আপ করবেন সেটির প্রাইস তা মানে ভ্যালু বা আর্নিং এখানে শো করবে। এটি হচ্ছে ফ্রি মেথডে। আর যদি প্রিমিয়ামে আপনি আর্নিং করতেছেন তাহলে তার পরিমাণ আরও বেশি বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সো ফ্রিতে যদি আর্নিং করতেছেন তাহলে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই মনে রাখতে হবে। ডোন্ট কারেক্ট স্পেলিং অথবা গ্রামার। আপনার যদি কোনো গ্রামার অথবা স্পেলিং করতে দেয় তাহলে সেটি কারেক্ট করতে নিষেধ করেছে। ইউ উইল গ্যাট এ রিভিউ উইদিন 3 to 4 hours। আপনি যে ক্যাপচাটি ফিল আপ করবেন সেটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে তারা রিভিউ করবে। এরপর উই উইল পে ফর রাইট ক্যাপচাস অনলি। তারা রাইট ক্যাপচাগুলো নেবে, ফর রং ক্যাপচা ইউ উইল নট পে। রং ক্যাপচার জন্য কোনো পেমেন্ট কেউ করবে না। ইউ ক্যান ওয়ার্ক এনি টাইম, যে কোনো সময় কাজ করতে পারবেন এবং আনলিমিটেড ওয়ার্ক রয়েছে, সেকিউর ওয়ার্কস। তো অনেকে কিন্তু অভিযোগ করেন যে ক্যাপচাগুলো পাওয়া যায় না বা ক্যাপচা ওয়ার্কগুলো কাজ পাওয়া যায় না। আমি আপনাকে রিকমেন্ড করবো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আনলিমিটেড কাজ এখানে করে নিতে পারবেন। সো এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি আমি ফিল আপ করে দেখাচ্ছি, 9925, এরপরে রয়েছে 94, এরপর রয়েছে 66, এরপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এইভাবে বাকি এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে 30 সেকেন্ড থেকে শুরু করে একেবারে জিরোতে চলে আসবে। তার মানে আপনি একটি ক্যাপচা ফিল আপ করার পর একটি টাইম কাউন্ট হবে, টাইম কাউন্ট হওয়ার পর আরও একটি ক্যাপচা চলে আসবে। সো 18 সেকেন্ড আরও রয়েছে। আমি এরপর একটি ফিল আপ করছি, 7793, তারপর রয়েছে 40, তারপর 40। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এইভাবে কিন্তু টাইমটি কাউন্ট হওয়ার পরপরে কিন্তু অল্টারনেটিভ ক্যাপচাগুলো একের পর এক আসতেই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যতই ক্যাপচা ফিল আপ করবেন এক ঘন্টার মধ্যে ঠিক তত পরিমাণ আর্নিং কিন্তু আপনি এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে মেনে চলতে হবে। এবার চলে আসে যে ইনফরমেশনগুলো না দিলে নয় সেগুলো হচ্ছে যে আপনি ডাটা এন্ট্রি জবের মধ্যে ক্লিক করলে ডাটা এন্ট্রি জবের কাজ পেয়ে যাবেন, পেজ টাইপিং জব সেগুলোর কাজও পেয়ে যাবেন, ফর্ম ফিলিং জব, এগুলো কিন্তু অত্যন্ত সোজা কাজ। সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আইডিয়ার জন্য যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েট করতে বলছে যে এটি ফর্ম ফিলিং এ জব, হাউ মাচ ওয়ার্ক ইউ ক্যান ফিল ডে। সো এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি ডেলি কয়টা ফিল আপ করতে পারবেন। সো এখানে ফার্স্ট নেম দিয়েছে অ্যাজ এ, তার মানে এটা দেখে দেখে আপনাকে ফিল আপ করতে হবে। এরপর লাস্ট নেম নেই, তারপর সিটি দিয়েছে, এই সিটিটা আপনাকে ফিল আপ করতে হবে। তার মানে এখানে যা যা দিয়েছে সেই ফর্মটা আপনাকে ফিল আপ করে দিতে হবে এবং আপনি ডেলি কী পরিমাণ কাজ এখানে করতে চাচ্ছেন সেটি আগে সিলেক্ট করে দেবেন। ডেলি আর্নিং হচ্ছে $675, সুতরাং আপনি বুঝতে পেরেছেন। এবার চলে আসি আরও একটি কাজের অপশন, সেটি হচ্ছে পেজ টাইপিং জব। পেজ টাইপিং জবটা আমরা একটু দেখে নেই, পেজ টাইপিং জবের বৈশিষ্ট্যটা কীরকম। আপনি এখানে যে 5টি কাজের ক্রাইটেরিয়া দিয়েছে এগুলো কিন্তু আপনি করে শেষ করতে পারবেন না, সুতরাং আপনি এই ওয়েবসাইটটির পিছনে লেগে থাকুন। দিন শেষে কিন্তু লাভ আপনারই হবে, কোনো হেজিটেশন নয়, কোনো ইনভেস্টমেন্ট নয়, সুতরাং আপনি সরাসরি ফ্রি হয়ে কাজগুলো করবেন। এখানে যে একটি প্যারাগ্রাফ দিয়েছে সেই প্যারাগ্রাফটি আপনাকে টাইপিং করতে হবে দেখে দেখে, এবং আপনি এখানে কী পরিমাণ কাজ ডেলি করতে পারেন, হাউ মাচ স্পেস ইউ ক্যান টাইপ ডেলি, আপনি কী পরিমাণ পৃষ্ঠা এখান থেকে ডেলি ফিল আপ করতে পারবেন সেটি দিয়েছে। যদি আপনি 80টি পৃষ্ঠা ডেলি করেন তাহলে 640 আর্নিং আপনি এখান থেকে পাবেন, এবং এই বক্সের মধ্যে এটি দেখে দেখে ফিল আপ করতে হবে। আপনার টাইপিং স্পিড একদিকে বেড়ে যাবে, অপরদিকে আপনার আর্নিংও হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো প্রতিটি পেজের জন্য 8 রুপি করে এবং আনলিমিটেড পেজেস রয়েছে, এবং আপনি আশা করি এই পেজটি এখানে টাইপ করার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে সরাসরি এটি সেভ হয়ে যাবে এবং 3 থেকে 4 ঘন্টার মধ্যে সেটি তারা রিভিউ করবে। রিভিউ করার পরে অবশ্যই আপনার পেমেন্টটুকু আপনার ব্যালেন্সের মধ্যে জমা হয়ে যাবে। এবার চলে আসি যে গ্যাট পেমেন্টে, যখন আপনি ক্লিক করবেন গ্যাট পেমেন্টে ক্লিক করার পরে আপনি যখন 350 রুপি এখান থেকে আর্নিং করবেন তখন আপনার ব্যাংকের ডিটেলসগুলো এখানে কিন্তু অ্যাড করতে হবে। সো ব্যাংকের ডিটেলসগুলো অ্যাড করতে হলে এখানে আপনাকে আপডেটে ক্লিক করতে হবে।
সো এখানে ইনস্ট্রাকশন লেখা রয়েছে 350 রুপি আপনাকে আর্নিং করতে হবে। এখানে কিন্তু এখন ফিল আপ করা যাচ্ছে না, যদি যখনই আপনি 350 রুপি এখান থেকে আর্নিং করবেন তখন কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নেম, ব্যাঙ্ক নেম, IFSC কোড যারা ইন্ডিয়ান রয়েছে তাদের জন্য। সো আপনি পুরো ফিল আপ করার পরে সেভে যখন ক্লিক করবেন তখন আপনার আপনার পেমেন্টটুকু আপনার ব্যাঙ্কের মধ্যে জমা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, এসে সহজ প্রসেস কিন্তু আমার জানার মতো আর নেই। সুতরাং খুব সহজে অনায়াসে এই ওয়েবসাইটটিকে ট্রাস্ট করে এগিয়ে যান, সময় দিন, আপনি আর্নিং করতে পারবেন। অন্তত দিন শেষে বড় না হলেও ছোটো ছোটো ইনকাম যেটা আপনার পকেট খরচের জন্য অপরিহার্য। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি অনুরোধ জানাবো যে আমার ভিডিও যেগুলো রয়েছে এগুলো একটু দেখার জন্য, এবং পাশাপাশি অনুরোধ জানাবো ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করতে, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে টার্গেট করে কিন্তু আমি বা আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। ওই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আমাকে হেল্প করলে আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার উৎসাহ পাই, কেননা আপনারা লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিন্তু আমি কখনো শোধ করতে পারবো না। সুতরাং এই চ্যানেলটি বড় হোক নিশ্চয়ই কিন্তু আপনারা চান। সুতরাং যদি চান তাহলে বেশি বেশি শেয়ার দিন প্রত্যেকটা ভিডিও দেখে, যাতে সবাই আর্নিং করতে পারবে দিন শেষে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।